আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলকে প্রীতিয় শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি আজকের পাঠ। আজকের পাঠের তালিকা আমি রেখেছি তোমাদের সিলেবাস ভিত্তিক যে বাংলা প্রথম পত্রের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পল্লী সাহিত্য প্রবন্ধটি। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, সোজা চলে যাই আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল পাঠে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। তো মূল পাঠে শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই ভিডিও ক্লিপটি দেখে বুঝতে পারছো যে এটি পল্লী বাংলার গান। এই গানের মধ্য দিয়ে ফুটে ওঠে পল্লীর সাহিত্যের যে ভাণ্ডার, কত বিচিত্র ধর্মী হতে পারে তারই একটি রূপ এই গান। তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের পাঠের বিষয় কি হতে পারে। তো আমরা পাঠের বিষয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শিক্ষক বাংলা বিভাগ, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকের যে পাঠটি তোমাদের সাথে ইতিমধ্যেই কথা হয়েছে, আজকের পাঠ পল্লী সাহিত্য, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তো আজকের এই পাঠে মূল পর্বে প্রবেশ করবার পূর্বে তোমাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা খাতা কলম এবং তোমাদের সাথে থাকা মূল টেক্সট বইটা সাথে রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি পল্লী সাহিত্য প্রবন্ধের প্রত্যেক অনুচ্ছেদ ধরে ধরে তোমাদের সাথে আজকে আলাপ করব। আশা করি এই পল্লী সাহিত্য প্রবন্ধের যে জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো কাটিয়ে উঠতে তোমরা সক্ষম হবে ইনশাআল্লাহ। তো আসা যাক, আমরা পল্লী সাহিত্য প্রবন্ধটাকে বোঝার চেষ্টা করি। আমরা আজকের এই প্রবন্ধটি বোঝার জন্য সাতটি পয়েন্ট উল্লেখ করেছি এখানে শিখনফল হিসেবে। আমরা পয়েন্টগুলো একবার দেখে আসি এবং সবাই মিলে একবার করে যার যার মতো করে বলার চেষ্টা করি। তো প্রথম পয়েন্টটা যদি বাদ দিই, দ্বিতীয় পয়েন্ট থেকে মূলত প্রবন্ধের মূল বিষয়বস্তু বোঝা শুরু হবে। তো প্রথম পয়েন্টটি আমরা শিখনফল হিসেবে পাবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম ও মৃত্যু তারিখ এবং উল্লেখযোগ্য গ্রন্থের নাম তোমরা বলতে পারবে। দ্বিতীয় শিক্ষণফল হিসেবে আমরা এখানে পাবো প্রবন্ধের নির্বাচিত অংশ শুদ্ধ উচ্চারণে পড়তে পারার যোগ্যতা। সেই সাথে আমরা পাবো শব্দের অর্থ বলতে পারা এবং টিকাগুলো ব্যাখ্যা করা। এখানে বিভিন্ন টিকা আছে, তোমরা জানো এই প্রবন্ধটিতে অনেকগুলো টিকা আছে, সেই টিকাগুলো ব্যাখ্যা করতে পারবে। আমরা সেটি ছবির মাধ্যমে বোঝাবার চেষ্টা করব যাতে তোমরা সহজেই এটিকে আত্মস্থ করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে পল্লী সাহিত্য কি এটি বলতে পারবে, এরপরে আছে ফোকলোর সোসাইটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারা, পরিশেষে প্রবন্ধের মূল বক্তব্য সম্পর্কে ধারণা এবং প্রবন্ধের মূল্যায়ন করতে পারা। এই যে সাতটি পয়েন্ট, এই সাতটি পয়েন্টের আলোকেই আমি আজকে এই পল্লী সাহিত্য প্রবন্ধটি তোমাদের বোঝাব। তাহলে আসা যাক, আমাদের প্রথম পয়েন্টটা ছিল লেখকের বায়োগ্রাফি। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার জন্ম 10 জুলাই 1885 খ্রিস্টাব্দ। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ, কালজয়ী সম্পাদনা গ্রন্থ, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, খুবই ইম্পর্টেন্ট একটি কালজয়ী সম্পাদনা গ্রন্থ। মৃত্যু 13 জুলাই 1969।
আমরা দ্বিতীয় যে শিখনফলটি পেয়েছিলাম সেটি হলো প্রবন্ধের নির্বাচিত অংশ। আমরা প্রবন্ধের নির্বাচিত অংশ এটির মধ্য দিয়ে আসলে পড়ার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা শুদ্ধরূপে পড়ার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা অর্জন করতে পারার জন্যই মূলত আজকের এই প্রবন্ধের নির্বাচিত অংশ আমি তোমাদেরকে পাঠ করে শোনাচ্ছি। তো দেখো এখানে কিভাবে তোমরা পড়বে। পল্লীগ্রামে শহরের মতো গায়ক বাদক নর্তক না থাকলেও তার অভাব নেই। চারিদিকে কোকিল, দোয়েল, পাপিয়া প্রভৃতি পাখির কলগান, নদীর কুলকুল ধ্বনি, পাতার মর্মর শব্দ, শ্যামল শস্যের ভঙ্গিময় হেলাদুলা প্রচুর পরিমাণে শহরের অভাব এখানে পূর্ণ করে দিচ্ছে। পল্লীর ঘাটে মাঠে, পল্লীর আলো বাতাসে, পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। কিন্তু বাতাসের মধ্যে বাস করে আমরা যেমন ভুলে যাই বায়ুসাগরে আমরা ডুবে আছি, তেমনি পাড়া গায়ে থেকে আমাদের মনেই হয় না যে কত বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে। পল্লী সাহিত্য প্রবন্ধের এই যে মুখবন্ধ অংশটুকু এই প্রবন্ধের সামগ্রিকতার দাবি রাখে। কেন? এখানে লেখক তুলে ধরেছেন পল্লী সাহিত্যের যে বিস্তার, পল্লী সাহিত্যের যে পরিধি, এবং সেটি আমরা যে অনাদরে অবহেলার মধ্যে রেখে দিয়েছি সেটি, এবং এটা যে কত বড় সাহিত্য এবং সাহিত্যের উপকরণ, অর্থাৎ এর যে গুরুত্ব পল্লী সাহিত্যের, সেটি এখানে লেখক তুলে ধরেছেন এই প্রথম অনুচ্ছেদটির মধ্য দিয়ে। তো আশা করা যায় এই প্রবন্ধটি যদি তুমি পুরোটাই পাঠ করো তাহলে এখানে বেশ কিছু শব্দের সাথে পরিচিত হবে, যে শব্দগুলো পড়তে গিয়ে আসবে আমরা সেই শব্দগুলো জেনে নিই। আমরা প্রথমেই পাচ্ছি, দেখো পরতে পরতে একটি শব্দ আমরা প্রথম মুখবন্ধ অংশেই দেখলাম যে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্য ছড়িয়ে আছে। পরতে পরতে মানে হলো স্তরে স্তরে, যদিও সহজ এটি। তারপরে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই যেগুলো লাগবে। প্রত্নতাত্ত্বিক, পুরাতত্ত্ববিদ, ভূদর্শন, প্রচুর দেখা ও শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা, নৃতত্ত্ব, মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান, ফক্কিকার, ফাঁকিবাজি, খুবই খুবই গুরুত্বপূর্ণ এই শব্দের অর্থগুলো। তো আমরা এর পরের যে স্লাইডটি আমরা দেখাবো, ওই যে বলেছিলাম অর্থের সাথে সাথে টিকাগুলো তোমরা বুঝতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। তো ময়মনসিংহ গীতিকা তার প্রথম অংশ, আমরা ময়মনসিংহ গীতিকা এ সম্পর্কে আলোচনা করব। তার আলোচনা করার পূর্বে আমরা এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ সেটি এই ময়মনসিংহ গীতিকার যিনি সম্পাদনা করেছেন, মানে সংগ্রহ করেছেন, ডক্টর দীনেশ চন্দ্র সেন, জন্ম 1866 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 1939 খ্রিস্টাব্দে। ময়মনসিংহ গীতিকার প্রসঙ্গ কেন আসলো এখানে পল্লী সাহিত্য প্রবন্ধে, কেন আসলো ময়মনসিংহ গীতিকা? এটি সাহিত্যের এক অমূল্য খনি। এই ময়মনসিংহ গীতিকার মধ্যে রয়েছে নানাবিধ পালা গীতিকা, অর্থাৎ কাব্যের আকারে গ্রাম বাংলার কাহিনী, সুখ দুঃখের কাহিনী, বিভিন্ন ধরনের বিরহ বেদনার কাহিনী এই অত্যন্ত চমৎকার ভঙ্গিমায় দেখানো হয়েছে। এখানে যেমন আছে দেওয়ানা মদিনা পালা, মহুয়া পালা, এরকম বিভিন্ন পালা আছে যে পালার মধ্য দিয়ে মানুষের সুখ দুঃখ, ভালোবাসা, এই এই ধরনের বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা এই গ্রাম বাংলারই সাহিত্য। আচ্ছা, এগুলো পল্লী বাংলার নিভৃত কোণের বুকের কোণে লুকিয়ে আছে। তো এই জন্য মূলত এটি সাহিত্যের একটা উপাদান পল্লী সাহিত্য। এই সাহিত্য হারিয়ে যাচ্ছে, আত্মগোপন করে আছে সাহিত্যের মজলিসে। এই যে সাহিত্যের এই যে চেনাশোনার জগতের সাথে পরিচয় করিয়ে দেবার মতো, এই যে মানে পরিচয় করিয়ে দেবার মতো কেউ নাই, যে কারণে লেখক এখানে আক্ষেপ করেছেন, হতাশা প্রকাশ করেছেন যে এই কাজের জন্য যে স্বেচ্ছাসেবক দল সেটা নাই। এছাড়াও এই যে ডক্টর দীনেশ চন্দ্র সেন সংগ্রহ করেছেন এটি, এছাড়াও আরও অসংখ্য পল্লীর কবি বাংলার এই যে নিভৃত পল্লীর কোণে লুকিয়ে আছে, যেমন মনসুর বয়াতির মতো আরও কত পল্লী কবি শহরের চক্ষুর অগোচরে পল্লীতে আত্মগোপন করে আছে। কী তাদের সাহিত্যের মজলিস এনে
জগতের সঙ্গে পরিচয় করিয়ে দিবে। তো এই যে ব্যাপারগুলো এখানে, এই যে পল্লী সাহিত্যের উপাদান যেগুলো এত সমৃদ্ধ পল্লী বাংলার কোণে কোণে রয়েছে, সেটি বোঝাতে গিয়ে লেখক বলেছেন, এবং সেই সাথে এই অনুচ্ছেদের মধ্যে লেখক হতাশা প্রকাশ করেছেন যে এইগুলো কে মানে সংগ্রহ করার জন্য, প্রকাশ করার জন্য যে লোক থাকা দরকার, যে স্বেচ্ছাসেবক দল থাকা দরকার, সেটি নাই। আচ্ছা, তার মানে এটি পল্লী সাহিত্যের উপাদান। এরপরে আমরা পল্লী সাহিত্যের আরেকটি উপাদান দেখব এখানে পরবর্তী স্লাইডে, ঠাকুরমার ঝুলি বাংলা রূপকথা। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, জন্ম 1284 বঙ্গাব্দ, মৃত্যু 1363 খ্রিস্টাব্দ। এখানে পল্লী সাহিত্য প্রবন্ধের তৃতীয় অনুচ্ছেদে আমরা এটি পাব, এই ঠাকুরমার ঝুলির কথা। এখানে দেখো একটি বিষয়, কেন ঠাকুরমার ঝুলির প্রসঙ্গ কথা নিয়ে আসা হলো, এই যে বাংলার রূপকথা, এটি বাংলা সাহিত্যের এই যে বাংলার গ্রামগঞ্জে ছড়িয়ে থাকা যে অসংখ্য রূপকথা আছে, মানে সেই রূপকথাগুলো এখানে এই ঠাকুরমার ঝুলির মতো দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার যিনি এটা লিখেছেন, এরকম অসংখ্য মানে লেখক তারা এরকম রূপকথার মতো অসংখ্য রূপকথা ছড়িয়ে ছিটিয়ে তাদের লেখনীর মধ্যে রয়েছে, যেগুলো তুলে আনা হয়নি, যেগুলো আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোতে বিস্মৃতির অতল গর্ভে হারিয়ে যাচ্ছে। এখানে দেখো একটা বিষয় যে এটিও কিন্তু বাংলা সাহিত্যের একটি উপাদান, পল্লী সাহিত্যের উপাদান, এবং এই সাহিত্যটাও আস্তে আস্তে, এই উপাদানটাও আস্তে আস্তে ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব যে এখানে যা ক্রিস্তফ, এটি একটি উপন্যাস, এই উপন্যাসটির যিনি লেখক তার নাম হচ্ছে রোমারোলা, জন্ম 1866, মৃত্যু 1939। রোমারোলা কিন্তু ফরাসি সাহিত্যিক এবং দার্শনিক, তিনি কিন্তু তার অমূল্য কীর্তি এই যা ক্রিস্তফ, এবং 1915 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই রোমারোলার কথা কেন নিয়ে আসা হলো, লেখক কেন নিয়ে আসলেন এখানে, নিয়ে আসলেন এই কারণেই যে আমাদের সাহিত্য যে কত সমৃদ্ধ, কত উন্নত, এবং সেই এই কারণে সুদূর পশ্চিমের সাহিত্যরসিক এই যে রোমারোলা ময়মনসিংহের মদিরা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন, তার মানে এই সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছেন, যে কারণে মানে এখানে তার মানে আমাদের পল্লীর যে সাহিত্য সেটা যে কত গুরুত্বপূর্ণ, কতটা সমৃদ্ধ, সেটি বোঝাবার জন্যই লেখক এই রোলার প্রসঙ্গটি এখানে এনেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি ভিডিও দেখে আসি, এবং এই ভিডিও চিত্রের মধ্য দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব পল্লী সাহিত্য প্রবন্ধের আরও একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটি একটি ঘুম পাড়ানির গান। এই যে ঝিল্লি মুখর সন্ধ্যাকালে, অর্থাৎ ঝিঝি পোকার ডাক, গ্রাম বাংলার একটা পরিচিত দৃশ্য, যখনই সন্ধ্যা লেগে যায় পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে, আমরা ঝিল্লি মুখর সন্ধ্যাকালে যেসব কথা শুনতে শুনতে ছেলেবেলায় ঘুমিয়ে পড়েছি, সেগুলো অবশ্যই চমৎকার এবং অবশ্যই সেটা মনোহর। এই যে এই গানগুলোই কিন্তু শুনতে শুনতে ঘুমিয়ে পড়া, এই কথা বিভিন্ন ধরনের কথা, তারপরে আমরা যদি বলি যে আরব্য উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ, আলিবাবা, 40 দস্যু প্রভৃতির
এই যে এই যে কত কাহিনী আছে, এই কাহিনীর চেয়ে কিন্তু পল্লীর এই যে উপকথাগুলোর মূল্য কিন্তু কম নয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এগুলো আধুনিক শিক্ষার জালে সেগুলো হারিয়ে যাচ্ছে। এখনকার শিক্ষিত জননীরা কিন্তু আগের মতো এরকম আর সেই গান শোনায় না। তারা এখন হয়তো বা আরব উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস টেলস ফ্রম দ্য শেক্সপিয়ারের গল্পের অনুবাদ শোনান, ফলে এই যে কোনো সুদূর অতীতের সাক্ষীস্বরূপ রূপকথাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে উপকথাগুলো আমাদের অতীতের সাথে যে সম্বন্ধ বিলুপ্ত করে দিচ্ছে। আর যদি সত্যিই এই যে রূপকথার যে কথাগুলো বললাম বা উপকথাগুলো, এগুলো এত ব্যাপক বাংলার সাহিত্যে যে বাংলাদেশের সমস্ত উপকথাগুলো যদি এক জায়গায় জড়ো করা হয়, বিশ্বকোষের মতো কয়েক বালামে তার সংকলন হবে না। তো এই কিন্তু সেটির মানে আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে, যে কারণে লেখক বলছেন যে বড় বড় দেশগুলোতে, বিশেষ করে ইউরোপ আমেরিকার দেশগুলোতে বিদ্বানদের সভা হয়, যাকে বলা হয় ফোকলোর সোসাইটি। তাদের কাজই হচ্ছে এই সমস্ত বিষয়গুলো সংগ্রহ করা এবং অন্যান্য দেশের সভ্য দেশের উপকথার সঙ্গে সাদৃশ্য বিচার করে সেগুলোকে প্রচারের ব্যবস্থা করা, এবং নৃতত্ত্বের মূল্যবান উপকরণ বলে পণ্ডিত সমাজে গৃহীত এইগুলো। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি লেখক আশঙ্কা প্রকাশ করেছেন যে এগুলোও হারিয়ে যাচ্ছে। আমরা পল্লী বাংলার আরও কিছু উপকথার কথা এখানে জেনে নিই। রাখালের পিঠাগাছের কথা, রাক্ষসপুরীর ঘুমন্ত রাজকনার কথা, পঙ্খিরাজ ঘোড়ার কথা, এই উপকথাগুলোও আমাদের এখন আস্তে আস্তে বিলুপ্তের দিকে। এরপরে আরেকটি উপাদান এখানে লেখক নিয়ে এসেছেন, সেটি হলো প্রবাদ প্রবচন। এই যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, এখানে এই ছবিচিত্রে লক্ষ্য করো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই, অর্থাৎ মানে এই প্রবাদ দিয়ে নিশ্চয়ই একটি অর্থ প্রকাশ করে যে সময় থাকতে সে সময়ের মর্যাদাটা ঠিকমতো দিচ্ছে না। আচ্ছা, তার মানে এই যে প্রবাদ, আর একটু যদি দেখাই আরও বাংলার কিছু আরও প্রবাদ আছে পল্লী বাংলার, যেটি এই পল্লী সাহিত্য প্রবন্ধে লেখক তুলে ধরেছেন। যেমন ধরি মাছ না সুই পানি, কৌশলে কার্যোদ্ধার করা, আপনি বাঁচলে বাপের নাম, নিজের স্বার্থকে প্রায়োরিটি দেওয়া মানে অগ্রাধিকার দেওয়া, নিজের স্বার্থকে দেখা, এই যে বিষয়গুলো এখানে, এগুলোও পল্লীর সাহিত্যের উপাদান যেগুলো হারিয়ে যাচ্ছে। এরপরে দেখো আরেকটি চিত্র, এবং নিচেই বলা আছে দেখো, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। আচ্ছা, কলার পাতা যদি না কাটা হয় তাতেই কাপড় তাতেই ভাত, অর্থাৎ তাতে কাপড় এবং ভাত পাওয়া যাবে, অর্থাৎ এই যে দারিদ্রতা কেটে যাবে, সমৃদ্ধি লাভ করবে, উন্নততর অবস্থার দিকে চলে যাবে যদি এই যে কলার পাতা কেটে না ফেলা হয়। এটি কিন্তু একটি খনার বচন। আর এই খনা একজন জ্যোতিষী ছিলেন, খনা এই যে ভারতের বারাসত মহকুমার দেউলি গ্রামে তার জন্ম, যদিও পণ্ডিতদের মধ্যে মতানৈক্য আছে জন্ম নিয়ে, কোথায় সাবকন্টিনেন্টের মধ্যেই তার কোনো একটা জায়গায় জন্ম, কিন্তু এটা নিয়ে বিতর্ক আছে। যাই হোক, এই খনা তার যে বচন, বচন সে যা বলতো সেটি হচ্ছে খনার বচন নামে মানে অধিক পরিচিত। এই খনা সে এই যে বাংলাদেশের জলবায়ু এবং কৃষিতত্ত্ব বিষয়ে মানে তার যে গণনা সেটি তিনি উপস্থাপন করেছেন, এটি একটি তেমনি একটি খনার বচন। আমরা এই কথাগুলো কেন বললাম, এই কথাগুলো এই কারণেই বলছি যে এই যে খনার বচন, ডাক, তারপরে প্রবাদ প্রবচন, এই বিষয়গুলো অনেক অনেক যুগের ভূদর্শনের পরিপক্ক ফল সঞ্চিত হয়ে আছে। এগুলোকে অস্বীকার করবার কোনো উপায় নেই। এগুলোর মধ্যে জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও কিন্তু খুঁজে পাওয়া যায়। আমরা আজও কিন্তু বলি সেই পিড়েই বসে পেড়োর খবর, এই যে প্রবাদ বাক্যটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন মানে পাণ্ডুয়া ছিল বঙ্গের রাজধানী। আচ্ছা, এই যে প্রবাদ বাক্য, ডাক, খনার বচনগুলো সংগ্রহ করে তাদেরকে কে চিরকাল জীবন্ত করে রাখবে, সেটি এখানে লেখক বারবার তার এই যে হতাশার কথা এখানে ব্যক্ত করছেন। এরপরে আমি আরেকটা প্রাসঙ্গিকতা এই চিত্রটা নিয়ে এসেছি, গ্রাম বাংলারই একটি চিত্র, কানামাসি ভোগ হো যাকে পাবি তাকে ছ। এর সাথে সাথে দেখো এটি একটা ছড়া, এই যে আমরা এই ছড়াগুলো খেলাধুলায় ব্যবহার করে থাকি,
খেলাধুলায় আরও ব্যবহৃত অনেক বাধা বলি আমরা ব্যবহার করি, সেগুলো পল্লী সাহিত্যের কিন্তু উপাদান। আমরা একটু এই খেলায় যে ব্যবহৃত বাধা বলি আমরা একটু দেখে আসি। চমৎকার, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এটা এই যে খেলায় এরকম খেলার মধ্যে নানান বাধা বুলি ব্যবহার করা হয়। যেমন এখানে তোমাদের প্রবন্ধে একটি বাধা বুলি আছে, এক হাত বল্লা 12 হাত শিং উড়ে যা বল্লা ধা তিন দিন। এই যে বাধা বুলিগুলো, এই যে খেলার মধ্যে কত না বাধা গত আছে যা মানে ছিল, এবং আমাদের এই দেশে যখন ফুটবল ব্যাট বলের নাম কিন্তু জানা ছিল না কারো, সে সময় কিন্তু কপাটি খেলার খুব ধুম ছিল। কিন্তু বিদেশি খেলার প্রচলনের সাথে সাথে কিন্তু এইসবগুলো উপক্রম মানে লোপ পাওয়ার উপক্রম হয়েছে। এগুলোকে বাঁচিয়ে রাখবে কে? লেখক এখানে প্রশ্ন তার জিজ্ঞাসায় এটি বেরিয়ে আসে যে এগুলো আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি আরেকটি বিষয় দেখি, পল্লী সাহিত্যের আরেকটি উপাদান অনুষঙ্গের কথা এখানে লেখক তুলে ধরেছেন। আমরা দেখি রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাক শিয়ালির বিয়ে হচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু একটা ছড়া। এই ছড়া কথায় কথায় ছেলেমেয়েরা ছড়া কাটে, কিন্তু রোদের সময় বৃষ্টি হচ্ছে অমনি তারা ঝঙ্কার দিয়ে ওঠে, এই যে রোদ হচ্ছে, পানি হচ্ছে, খ্যাক শিয়ালির বিয়ে হচ্ছে। আমাদেরকে নস্টালজিক হয়ে যেতে হয়, আমরা আমাদের ছোটবেলায় এরকম বলেছি আমরা। এই যে এর সঙ্গে সঙ্গে সেই মায়ের ঘুমপাড়ানির গান, খোকাখুকির ছড়া, এগুলো তো সরস প্রাণের জীবন্ত উৎস। সরস প্রাণের জীবন্ত উৎস মানে হলো যে প্রাণের সঞ্চার করে, জীবনে প্রাণের সঞ্চার করে, আনন্দের বন্যা বইয়ে দেয়, আনন্দে উদ্বেলিত হই। এই যে কিন্তু সেই আনন্দ, সেই সঞ্জীবতা, সঞ্জীব এই যে সরস প্রাণের যে জীবন্ত উৎস, আজকে সেই দুঃখে দন্যে প্রাণে কিন্তু আর সেই সুখ নাই, সেই আনন্দ নাই। ছড়াও কিন্তু ক্রমে ক্রমে লোকে ভুলে যাচ্ছে, কে এইগুলিকে বইয়ের পাতায় অমর করে রাখবে? লেখকের এই প্রশ্নের মধ্য দিয়ে এখানে আরেকবার হতাশা ব্যক্ত হয়েছে। এখানে তার মানে বোঝা গেল শুধু খেলাধুলার বাধা বলি গতি না, ছড়াও কিন্তু ক্রমে ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখব একটি ছবি দেখতে পাচ্ছি, একটি বিদেশি ফোকলোর সোসাইটির কার্যালয়, ফোকলোর সোসাইটি। এই ফোকলোর সোসাইটির কাজ কি? ফোকলোর সোসাইটির কাজ হচ্ছে লোকশিল্প ও গান উৎসব অনুষ্ঠান ও খেলাধুলার উপাদান সংগ্রহ করা, আর হচ্ছে সেগুলো প্রচারের জন্য নানা কাজ করে, এবং সেই সাথে এ সমিতির লোকসাহিত্য সংরক্ষণ ও গবেষণার কাজে নিয়োজিত। এটি 1848 সালে সর্বপ্রথম লন্ডনে এই সমিতি প্রতিষ্ঠিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফোকলোর সোসাইটি, এই যে ইউরোপে আমেরিকাতে আছে এটা, তারা এই ধরনের কাজগুলো করে থাকে। কিন্তু এখানে এই প্রসঙ্গটা কেন নিয়ে আসা হলো? প্রসঙ্গটা এই কারণেই নিয়ে আসা হয়েছে যে আমাদের দেশে কিন্তু এরকম নাই, যার ফলে বারবার কখনো লেখক বলছেন যে স্বেচ্ছাসেবক দল কোথায়, কখনো মানে এইগুলো ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কে এইগুলোকে বইয়ের পাতায় অমর করে রাখবে, বিভিন্নভাবে লেখক বোঝাবার চেষ্টা করছে যে আমাদের এই পল্লী সাহিত্য যেটা এত সমৃদ্ধ, যে কারণে সুদূর পশ্চিমের সাহিত্যিকরা পর্যন্ত মুগ্ধ হয়েছেন, তো সেটি কেন হারিয়ে যাবে, সেটি এখানে ব্যক্ত করেছেন লেখক। আমরা এরপরে লেখক সর্বশেষ যে অনুচ্ছেদটি এখানে তুলে নিয়ে এসেছেন, সেই অনুচ্ছেদে কিন্তু পল্লী এবং শহরের সাহিত্যের একটা তুলনা করেছেন। আজকে লেখক এখানে বলছে যে এই যে পল্লীর সাহিত্য, পল্লীর তো অবশ্যই প্রাচীন সম্পদ, সেই সাহিত্যের ভাণ্ডারে দান করার মতো পল্লীর অনেক সম্পদ আছে, অভাব নেই। কিন্তু আজকাল বাংলা সাহিত্য বলে যে সাহিত্য চলছে, সেটা কিন্তু পনির আনার শহুরে সাহিত্য, যেটাকে বলা হয় নাগরিক সাহিত্য। এই নাগরিক সাহিত্যের মধ্যে রাজা রাজড়ার কথা আছে, বাবু বিবির কথা, মোটর গাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফুঁক দেবার কথা, এই যে গল্প, এইগুলো নিয়ে কিন্তু উপন্যাস, গল্প, নাটক রাশি রাশি তৈরি হচ্ছে। কিন্তু
ওই যে পল্লীর গৃহস্থ কৃষকদের, ছেলে মাঝি মুটে মজুরের কোনো কথা কিন্তু তাতে ঠাঁই নেই। তাদের সুখ দুঃখ, তাদের পাপ পুণ্য আশা আকাঙ্ক্ষার কথা কয়জনই বা মাথা ঘামাচ্ছে। আমাদের বিশ্ববরেণ্য কবিও, সেও কিন্তু ওই যে এবার ফিরাও মরে বলে আবার সেই নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। এই যে কবি এখানে বলছেন যে শহুরে সাহিত্যের পাশাপাশি যদি আমাদের এই পল্লী সাহিত্যগুলো স্থান পায় তাহলে কি হবে সেটা, যেমন ইউরোপ আমেরিকাতে এই যে প্রলেট্রিয়েট সাহিত্য ক্রমেই আদরের স্থান পাচ্ছে। প্রলেট্রিয়েট মানে হলো ওই যে শ্রমজীবী মানুষের সাহিত্য, সাধারণ মানুষের যে সাহিত্য সেটা কিন্তু আদরের স্থান পাচ্ছে, আমাদের দেশেও সেটা সেটা হবে। এই জন্য লেখক মানে এই তুলনামূলক আলোচনাটা এখানে নিয়ে এসেছেন। আমরা প্রথমেই পল্লী সাহিত্যের একটা ছবি একটা ভিডিও চিত্রের মধ্য দিয়ে দেখি। আরে শোনো শোনো বন্ধুগণ রে, শোনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা করি যে বর্ণন। হিরণ্যনগরের মেয়ে কমলা সুন্দরী, গুণের কথা কি কহিব, রূপ ছিল তার ভারী। আরে হিরণ্যনগরের ছিল এক রাজকুমার কমলা সুন্দরী। উপাদান এখানে আমরা আরেকটি শহুরে সাহিত্যের একটি ছবি দেখে আসি কি অবস্থা এখানে। নিশ্চয়ই তোমরা বলবে ধুমধাড়াক্কা, নগর বাউলের গান। এই হচ্ছে আমাদের শহুরে সাহিত্য। এই শহুরে সাহিত্যের ছবির কারণে আমাদের এই যে পল্লী সাহিত্যের যে চমৎকার ভঙ্গিমাই এবং মনোহর এই যে গান, এই নানান উপাদানগুলো, এইগুলো ক্রমশই কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা একটিবারের জন্য ভেবে দেখছি না, এইগুলো আমাদের ঐতিহ্য, আমাদের প্রাণের স্পন্দন সেই জায়গাতে। যাই হোক, আমি ভিডিওটি টেনে দিচ্ছি। এখানে মূল বিষয়টা হলো এই যে পল্লী এবং শহুরে সাহিত্যের তুলনা করে লেখক বলেছেন যেন শহুরে সাহিত্যের পাশাপাশি এই যে পল্লী সাহিত্যের এই বিষয়গুলো যেন সেখানে স্থান পায়। তা না হলে কি হবে, এই যে এই এই যে পল্লী সাহিত্য যে বাংলায় ছিল তার কঙ্কাল বিশেষ এখনও কিছু আছে, সময়ের রুচির পরিবর্তনে সেগুলো অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে, সেই ধ্বংসের হাত থেকে কিন্তু আমরা রেহাই পাব না, ঠিক আছে। কিন্তু এক সময় কিন্তু এরকম ছিল যে নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত, বালক থেকে বুড়ো পর্যন্ত, আমির থেকে গরিব পর্যন্ত সকলেই কিন্তু এগুলোর আনন্দ উপভোগ করতো এবং বিলাত উপদেশ বিলাত। যদি পল্লী সাহিত্যের দিকে পল্লী জননী সন্তানেরা মনোযোগ দেয় তাহলে আমার মনে হয়, অর্থাৎ লেখক বলছেন যে এরূপ পল্লী সাহিত্য সভার আয়োজন সার্থক হবে। অর্থাৎ এই পল্লী সাহিত্য প্রবন্ধটি কিন্তু মানে কিশোরগঞ্জ জেলার পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের একাদশ অধিবেশনে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার সভাপতির ভাষণে এই এই অভিবাসনটা দিয়েছিলেন, সেটিরই একটা পরিমার্জিত রূপ এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে নইলে এই এই জন্যই বলছে যে নইলে এই সবার আয়োজন সার্থক হবে, নচেত এ সকল কেবলই ভুয়া, কেবলই ফকিকা, অর্থাৎ সব ফাঁকিবাজি হয়ে যাবে। তো সেটি অর্থাৎ এখানে লেখক বললেন যে পল্লী সাহিত্যের বিভিন্ন দিকের বিষয় এখানে কিন্তু তুলে ধরছেন তার এই যে প্রবন্ধের মূল কথায়। যেমন তিনি উপকথার কথা বলেছেন, প্রথমে প্রবাদের কথা বলেছেন, খনার বচনের কথা বলেছেন, ছড়া খেলায় ব্যবহৃত বাধাগুলি গান, পল্লী ও শহুরে সাহিত্যের তুলনামূলক আলোচনা করেছেন। পল্লী বাংলার এই সম্পদগুলো ক্রমে ক্রমে কিন্তু হারিয়ে যাচ্ছে, লেখক এই সম্পদগুলো সংরক্ষণ ও প্রসারের উপর গুরুত্ব আরোপ করেছেন, এটি কিন্তু এই প্রবন্ধের মূল কথা। এবং এই সামগ্রিকভাবে যদি তোমাদেরকে মূল্যায়নের দিকে নিয়ে যাই তাহলে এখানে দেখতে পাবো যে পল্লীর প্রত্যেক পরতে পরতে সাহিত্যের যে উপাদান ছড়িয়ে আছে সেগুলির একটা তালিকা তৈরি করা, দলগত কাজ হিসাবে নয়, তুমি একক হিসেবেই যদি এই কাজটি করো তাহলে এটি তোমার প্র্যাকটিস হয়ে যাবে। আশা করি এখানে একটা টিপস দেওয়া যেতে পারে যে এই যে পরতে পরতে যে সাহিত্যের যেসব উপাদান সেগুলো তুমি এই বইয়ের যে লিস্টগুলো পরপর এই যে অনুচ্ছেদ বাই অনুচ্ছেদ প্রত্যেকটি উপাদান নিয়ে কিন্তু কথা হয়েছে, এই উপাদানগুলো সাহিত্যের উপাদানগুলো যদি তুমি একটা তালিকা তৈরি করো তাহলে এই প্রবন্ধ সম্পর্কে তোমার একটা আদ্যোপান্ত ধারণা
জন্মাবে। লেখক এই উপাদানগুলো এখানে উল্লেখ করে বলেছেন যেগুলো হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে ফোকলোর সোসাইটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা, এটা তুমি নিশ্চয়ই পারবে, এর আগের চিত্রে দেখিয়েছি, এবং শিখনফলের একটি অংশে এই ফোকলোর সোসাইটির কথা এসেছে। আমরা এরপরে যদি এখন যদি সামারাইজ করি, মূল্যায়ন করি, তাহলে পল্লী সাহিত্য কি নিশ্চয়ই তোমরা বলতে পারবে। পল্লীর যে সাহিত্য সেটি পল্লী সাহিত্য, অর্থাৎ পল্লীর আনাচে গানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাহিত্যের যে উপাদান, যা পল্লী সাহিত্যের অন্তর্ভুক্ত। তো একেবারে সংক্ষেপে যদি সাদামাটা হয়ে বলো, যদিও সাহিত্যের ডিফাইন করা অর্থাৎ সংজ্ঞা দেয়া খুব ডিফিকাল্ট, কোনো সাহিত্যিকই বা কোনো পণ্ডিত সাহিত্যের পরিপূর্ণ সংজ্ঞা দিতে সক্ষম হন নাই। তো মূলত সাহিত্যটা হলো যে মানব জীবনের প্রতিচ্ছবি, আর লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ হিউম্যান বিংস, যেটাকে বলা হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখি মনসংগীতিকা সম্পাদনা করেন কে, অবশ্যই পারবে সম্পাদনা। এখানে যে সংগ্রহ করে দেখিয়েছেন দীনেশচন্দ্র সেন, এরপরে রোমারোলা, ওই যে পশ্চিমের ফরাসি কালজয়ী দার্শনিক এবং ঔপন্যাসিক লেখক, যিনি 1915 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা, ঠাকুর মাঝুরি, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, নিশ্চয়ই পারবে। এখন আসা যাক, আমরা এই কাজটিও যদি তোমরা করো, আমার মনে হয় তোমাদের প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। আমরা কথায় কথায় জুড়ে দিই এরকম 5টি প্রবাদ বাক্য। এই যে তোমাদের আমি এখানে আরেকটি টিপস দিয়ে রাখি, তোমাদের বইয়ে কিছু প্রবাদ প্রবচন আছে, সেগুলোর সাথে যদি তুমি গুগলের সহায়তা নিয়ে আরও কিছু প্রবাদের প্র্যাকটিস করো, তাহলে তোমার জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারবে। আশা করি এটাই তোমার উপকার হবে। প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই তোমরা পল্লী সাহিত্য প্রবন্ধটি বুঝতে পারলে, আশা করি তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তো পরিশেষে তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। তোমরা জানো এই যে মহামারী চলছে, এই মহামারীতে অবশ্যই তোমরা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অবশ্যই মেনে চলার চেষ্টা করবে, আর সর্বোপরি মহান রব্বুল আলমিনের দরবারে আল্লাহ প্রার্থনা করবে আল্লাহ পাক আমাদের এই অবস্থা থেকে পরিত্রাণ দেন। আর সব শেষে তোমাদের জন্য মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। এই অভিব্যক্তি, এই প্রত্যাশা, এই দোয়া রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.